নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো মটকা এঁচো। তো চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এইবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা রসুন। এঁচোড়গুলোকে এইরকম সাইজ করে কেটে রেখেছিলাম, এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এঁচোড়গুলোকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। এখন একটি মাটি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা আর জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা সর্ষের তেল। এখন মেখে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এইবার এর উপরে ঢাকা দিয়ে মুখটাকে আটা দিয়ে আটকে দেব। এখন মাটির হাঁড়িটাকে হালকা আঁচে 20 মিনিটের জন্য বসিয়ে রাখব। 10 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। কুড়ি মিনিট হয়ে গেছে, এখন এর মুখ থেকে আটাগুলোকে ছাড়িয়ে ঢাকনাটাকে খুলে নেব। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।